بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. قال رسول الله صلى الله تعالى:

বন্ধা যেখানেই থাকে এই সিফাতের সঙ্গে থাকলে সে কামিয়াব যে অন্তর আল্লাহর ভয়ওয়ালা আল্লাহর মোহব্বতওয়ালা জিন্দগি আল্লাহ পাকের এতাতওয়ালা আল্লাহর মর্জির তালাশওয়ালা এবং রসুল পাক সাল আলী আসাল্লামের নুরান জিন্দগির রংওয়ালা যে বিষয়কে কোরআন শরীফ হক তালা বলছেন যে সেবগাত্লা আল্লাহ পাক যে রঙের জিন্দিগি পছন্দ করেন তার থেকে সুন্দর রঙ আর কিছুই নেই মানুষ ফর্ষা কিন্তু দিল কালো তো এই ফর্ষার কোনো ফায়দা নেই দেহের চামড়া কালো কিন্তু দিল ফর্ষা এই এই মানুষ কালো না এই মানুষ সবচেয়ে সুন্দর মানুষ জাহেরি সুন্দর এটা মুখ্য বিষয় না যে আল্লাহ পাকের নজরের সুন্দর এটা হল আসল সুন্দর সাইদনা হজরত বেলাল রাজিউল্লা তানুর চামড়ার রং কালো ছিল কিন্তু আল্লাহ পাকের নজরে তিনি পরম প্রিয় পরম পছন্দনীয় ছিলেন নিঃসন্দেহে তিনি অনেক সুন্দর ছিলেন অনেক বেশি সুন্দর ছিলেন সারা জাহানের সব মানুষই হারামাইন শরীফাইনে যাওয়ার সুযোগ পায় না কেউ যায় কেউ যায় না কিন্তু তড়পনিওয়ালা দিল সকলের মধ্যেই থাকা চাই যে যদি আমি যাইতে পারতাম আল্লাহর ঘর দেখতে পারতাম তাই না আল্লাহ ঘর দেখার শখ জজবা দিলে থাকা চাই মোমেনের দিলে মুসলমানের দিলে এমনটা থাকাই স্বাভাবিক যে যদি আমি আল্লাহর ঘরে যেতে পারতাম দেখতে পারতাম যদি মদিনা শরীফ যেতে পারতাম দেখতে পারতাম তো এরকম শখ এবং যজবা এবং তামান্না তো থাকা চাই কিন্তু সকলের সুযোগ হয় না হ্যাঁ না হজরত ইব্রাহিম আল ইসলামের জবানে আল্লাপাক হজ্যের এলান যখন করাইছেন হজ্যের ঘোষণা যখন দেওয়াইছেন তো ওই সময় যে সকল রু আল্লাপাকের করমে বনে জামে বিনি লাব্বাহিক বলার তৌফিক প্রাপ্ত হয়েছিল তো তারা এভাবে আল্লাহর ঘরে যাইতে থাকবে তো সকলের তো যাওয়া হবে না কিন্তু যে জিনিস জরুরি সেটা হলো যে রেজা এলাহির তালাশ আল্লাপাহের খুশির তালাশ

কাবার কাছে হওয়ার দূরে থাকা এটা মুখ্য বিষয় না রবে কাবার কাছে থাকা রব্বে কাবার মুখর্রব হওয়া এটা হলো মুখ্য বিষয় এটা মকসাদে হায়ার হজরত মুফতি শফিজ আ রহমতুল্লাহ আলীহের ভিতরে রসুল পাকসল্লাহ তাল্লাহ আলিউসাল্লামের আজমত এবং হায়বতের এত বেশি গালাবা ছিল যে তিনি যখনই হজ উমরাতে যাইতেন তো মদিনা মদিনামরতে গেলে সেখানে রোজ এক সামনাসামনি তিনি হতে পারতেন না মুওয়াজ শরীফে হাজিরি তার কাছে আজমতে পয়গম্বর সাল্লাহ আলিয়াসাল্লামের কারণে আর নিজেকে নিজের ফানাইয়তের কারণে অনেক বেশি হাকির অনেক বেশি তুচ্ছ অনেক বেশি নিজেকে তিনি মজরে মনে করতেন কারণে তিনি ওই মোয়াজা শরীফে হাজির হওয়ার হিম্মত করতে পারতেন না তো এই হজরতের মাহমুল ছিল মুর্শিদে নওয়ি শরীফের কোনো এক জায়গাতে বসে সালাম পড়তে থাকতেন এই তো কোনো একবারের ঘটনা তো তিনি ওখানে বসে বসে শরীফ পড়তেছেন সালাম পড়তেছেন পরে খুব মানসিক কষ্ট হইতেছিল যে সকলেই যায় বাবু সালাম যেই গেট দিয়ে ঢুকে রজায় পাকের দিকে যাওয়া হয় সেই গেটের নাম হলো বাবু সালাম শান্তির গেট হ্যাঁ তো ওই সে বাবু সালাম দিয়া লোকজন যাইতে থাকে রজায় পাকে সালাম করতে থাকে আর আমি এমন পোড়া যে সেই সৌভাগ্য আমার হলো না অনেক বেশি মানসিক যাতনা ক্লিষ্ট অবস্থা ছিল তখন ওনার এর মধ্যেই বেএক্তার ওনার ঘুম আসছে তো মসিদিন নবাবি শরীফের মধ্যেই অনিচ্ছাতেই কখন তিনি ঘুমায় পড়ছেন তো এর মধ্যে হঠাৎ তিনি স্বপ্নে দেখতেছেন যে দ্রসলে পাকসল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম ত আনছেন তার নিকটে সঙ্গে হজরত বকর সিদ্দিক উমরে ফারুক রাজিউল্লা তো হজরত মুফতি শফি সব রহমতুল্লাহ তখন বললেন জিয়া রসি সকলেই আপনার মহাজ শরীফে যায় আপনার সামনাসামনি হইয়া সালাম পেশ করে আমি এসা কমজোর এবং কম বক যে আমি তো যেতে পারি না আপনার সামনে আমি যাইতে পারি না কাছে আসতে পারি না আমি মাহরুম তো রসুল আকরম সাল তাল আলি তখন বললেন যে মিয়া শফি তুমি দূরে থাকা সত্ত্বেও আমার একদম কাছে কারণ তুমি তুমি কদম কদপ

মক্কাতে থাকতে হবে মদিনাতে থাকতে হবে এটা জরুরি না মক্কা থাকলে কাছে আমার মদিনা থাকলে তো সে কাছে আমার আর মক্কা মদিনার বাইরে গেল হ্যাঁ মদিনা শরীফ থেকে দূরে গেল তো সে আমার কাছে না এমনটা না জাগার দিক থেকে কাছে হওয়ার দ্বারা কেউ আমার কাছে হয় না আমার এতে বা হ্যাঁ না আল্লাহ পাকের আহকামের এতাত রসুল্লাহ সাল্লা এতাত এতাত এবং এতেবা যার মধ্যে যত বেশি সে আমার তত বেশি নিকটবর্তী তো আমরা ভাই সকলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের এতাত রসুল্লাহ সাল্লা এতাতের জন্য অগ্রগামী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলের পাক্কা এরাদা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে আসল জিনিস এটাই আসল বিষয় তো এটাই Uh. আছে যে যারা হজ করতে পারে নাই উমরা করতে পারে নাই কিন্তু হাজার হাজার হজ উমরার সব ফজিলত এবং মর্তবা আর নৈকট্য তাদের নসীব হয়ে গেছে বহু বন্দারা এরকম আছে দিল তড়পতে থাকে ছটফট করতে থাকে আর আরজু করতে থাকেন তারা যে কাজকে সে বায়তুল্লাহ শরীফে যেতে পারতাম হজ করতে পারতাম কাশ রোজা একটা হাজির হইতে পারতাম কাশকে মদিনা মুনাফারাতে যাইতে পারতাম এসা দিল তাদের ভিতরে মজুদ যে যে দিলের কৈফিয়তের কারণে তারা হাজারবার হজ উমরাওয়াল হাজার বার জিয়ারতে হারাম শরিফানের মর্তবাওয়ালা নূরওয়ালা আবুল হাব আবু তো ছিল কাবা শরীফের পাশে হ্যাঁ না রইসুল মুনাফিকিন সেও তো ছিল মদিনা শরীফের রসুল পাক সাল আলী আসালামের পাশে হ্যাঁ না কি নামের রইসুল মুনাফিকিন আবদুল্লাহ এমনে উবনে সলুল হ্যাঁ না রসুল্লাহ সাল্লা সঙ্গী তো থাকতো কিন্তু কাছে থাইকেও একদম মাহরুম না ওইদিকে ইয়ামানে ছিলেন হজরতে ওয়াইস কারনি হ্যাঁ রহমাউল্লা তো এত দূরে থাকা সত্ত্বেও তিনি যারা অনেকেই যারা কাছে ছিল তাদের চেয়ে অনেক উর্ধের মর্তব্যব আলা হজরত ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলী কিসের কারণে এতে বায় শরীয়তের কারণে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের বরকতে আসল তোই আতিউল্লা রসুলা আল্লাকুম তুর হামুন তোমরা আল্লাহ রসুলের এতায়াত করো তো তোমরা দুজাহানে রহমত পেয়ে যেবা দুজাহানের রহমতের কাময়াবি নসিব হয়ে যাবে সমস্ত কাময়াবি এই এতায়াতের মধ্যে আল্লাপাক মুক্তার লফ্জে সেটাকে এমনভাবে বলে দিছেন যে হে রসুল ওদেরকে বলেন যে ওরা আল্লাহকে যদি চায় তো বলেন যে তোমরা তাহলে আমার এতেবা করো আর রসুল পাক সল্লাহ আলি আসলামের এরকম যে এর ভিতরে পাকেরও এতাত রসুল পাক সাল্লা আলী আসাল্লামেরও এতাত হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের ইত্তেবার মধ্যে আল্লাহরও এতাত আল্লাহ রসুলেরও এতাত দোনো এতাত দোনো আনুগত্য একসঙ্গে মজুদ আর এটা হলে সে আল্লাহ পাকের মাহবুব হয়ে যায় তার ভুল ত্রুটি থাকলে মাগফেরাত হয়ে যায় তার জন্য জান্নাতের ফয়সলা হয়ে যায় নিঃসন্দেহে ভিলায়ত নসিব হয়ে যায় যারা উলি হন তারা সকলেই এক কারণেই উলি হন সেটা হলো তারা এত ওয়ালা আর হাল যে আল্লাহ পাকের বতিও ফরমাবরদার থাকে সেই বলিয়াল্লাহ ফরমাবরদারকে আল্লাহ বলে ফরমাবরদার মানে যে হুকুমের উপর কায়েম থাকে হুকুমের উপর চলে ইশারার উপর চলে আল্লাহ পাকের পছন্দের উপর চলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ ইসলামের বাতলানও তরিকার উপরে চলে আল্লাহর হুকুম কি ইশারা কি মর্জি কি রসুল পাক সাল্লাহ আল্লা ইসলামের পছন্দ কি তরিকা কী এটাকে যে জিদিগি বানায় নিঃসন্দেহে আল্লাহ হয়ে যায় তো আমরা সকলে আল্লাহর বলি হওয়ার জন্য পাক্কা এরাদা হয় বাড়ছে দিন ইয়ার ভিতরে তালিম হয় দিন একদাবাদের তালিম হয় তো এই মোলম্মদ তাহানব রহমতুল্লাহ আলিম বলেন যে এলেম বিজ্ঞাত মকসুদ না এলিম নিজেই আসল মকসুদ না মকসুদ হলো এতাত হ্যাঁ মকসুদ হল এতাত এলমের মাধ্যমে আল্লাহ পাকের যে পছন্দের রাস্তা আল্লাহর মর্জিয়াত জানলাম সেটা মোতাবেক জিন্দগি বানানোর জন্য এলম অর্জন এলমের তালিম তো শুধু পড়লাম পড়াইলাম কিন্তু জিন্দিগি আল্লাপাকের পছন্দ মোতাবেক বানাইলাম না তো এরকম বন্দা কামিয়াব বন্দা না সাহাবে একরাম রসিউল্লাহ আলমের মধ্যে এল বেশি থাকতো না জাহেরিভাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব ইসলামের উপরে কোরআন হাদিসের উপরে যেগুলো পরবর্তী যুগে লেখা হয়েছিল এগুলো তো সাহাব একরামের যুগে ছিল না কোরআন শরীফ ছিল রসিউল্লাহ পাক সাল্লা হাদিফ হাদিসে পাক তারা শুনতেন হায়াতে মুবার দেখতেন সেই মোতাবেক তারা চলতেন বাহ্যিক এলমের এতে বা এলম তাদের বাহ্যিকভাবে কম কিন্তু এত ছিল ভারী এতেবা ছিল ভারী একলা ছিল ভারী খাসিয়ত এলাহিয়া ছিল ভারী আল্লাহর মোহব্বত ছিল ভারী বজবুয়া আল্লাহ রসুলের এতাহ ছিল ভারী তো তারা সবচেয়ে বেশি কামিয়াব আর পরবর্তী যুগে কেয়ামত পর্যন্ত সারা বিশ্বে বড় বড় উলামায় দিন মহাকিকিন মহাদ্দেসিন সিন পোকাহা পয়দা হইতে থাকছেন এবং থাকবেন তো তাদের এল জাহেরি এলম অনেক অনেক কিন্তু সাহাবে গ্রামের এতাহাতের বরাবর এতেবার বরাবর এতাহাত এবং ইত্তেবাক কারো মুদ্ধি আসেও না এবং আসবেও না হ্যাঁ না সেজন্য কেয়ামত পর্যন্ত কেউ তাদের সমক হওয়া সম্ভব না আসল জিনিস হলো এতাত এবং এতেবা তো এটারই আরেকটা আবির হল তাকুয়া হ্যাঁ না তাকুয়া আল্লাহাকালু আমাদেরকে হায়াতে তাকুয়া নসীব করেন হয়াত এত্তেবা নসীব করেন এবং কসরতে জিকরুল্লাহর জিন্দগি নসীব করেন যেখানে থাকে আল্লাহকে আল্লাহকে না ভুলি এক মুহূর্তের জন্য আর জবানেও মাঝে মাঝে আল্লাহ পাকের জিকির কোনো না কোনো জিকির কখনও সুহান আল্লাহ কখনও আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ কখনো কখনও আল্লাহ আকবর কখনও কখনো কখনও শরীফ কখনো আল্লাহ কুয়া বি মুনাসিফ হাল মোখাল মোতাবেক বিভিন্ন জিকরুল্লাহ ইখতিার করা এটা রসুল পাকসল্লাহ তালিয়াআসাল্লামের তালিম হ্যাঁ না এবং সুন্নতের এর্তেবা আর দিলকে হামেশা পাক ও সাফ রাখার ফিকির রাখা আর এক বিষয়ের খেয়াল রাখা যে হামেশা দিলের মধ্যে এক বেচাইনি বেকারারি এক জজবা থাকে আল্লাহ আমার ভিতর যেন আমার ভিতরটা আমার বাইরের জিন্দগি থেকে যেন বেশি সুন্দর থাকে আর আমার বাইরের জিন্দগিও যেন একদম আপনার মর্জি মোতাবেক থাকে আল্লাহ মজাল সারিরতি আলাহিয়তি আলানিয়াতি সালেহা আল্লাহ আমার অভ্যন্তরীণ জীবন মানুষের চোখের আড়ালের জীবন সেটাকে আমার জাহেরি জীবন থেকে অধিক সুন্দর বানায়া দেন হ্যাঁ আর যেটা আমার জাহেরি জিন্দিগি সেটাকেও একদমই আপনার পছন্দের মোতাবেক সরিয়েতে পাকের একদম মোতাবেক বানায়া দেন হ্যাঁ সোয়ালেহা সোয়ালেহা মানেই হল আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা আহকামে শরীয়তের ইতেফাওয়ালা রসুল পাক সাহামের তার তালিম তরবের মোতাবেক জিন্দগি এটাই সালে জিন্দি নেক জিন্দি হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন বাকি মক্কা মকরমা এবং মদিনা মুনাফারা ভাই তো বস আজীব মামলা মক্কা শরীফ তো মক্কা শরীফ যেখানে ভাই নূরই নূর নূরি নূর হ্যাঁ না কাবা শরীফ নূর মক্কা মকরমা নূর ভাই সাফা মরওয়া নূর হ্যাঁ ওখানে আমল করে তো নূরের মধ্যে আছে শুয়ে থাকে বসে থাকে নূরের মধ্যে আছে খালি খেলাফে শরীয়ত কিছু না করলেই হইল খেলাফে শরীয়ত কিছু না করলেই হলো মনহাজ্জার ইহাম ইয়ারফুস ফলাম ইয়াফসুখ হজ করল আল্লাহর জন্য এবং সে কোন গুনার কাজে সেখানে লিপ্ত হয়নি গোপনে প্রকাশে। তাহলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল যে মুহূর্তে সেই সময় সে যতটা নিষ্পাপ এমন নিষ্পাপ আল্লাহ তাকে বানায় দেন হ্যাঁ রাজা দেু উমান আর মদিনা তো হয় মদিনা মুনাবরা হ্যাঁ রসুল পাসল্লাহ তালি আসলামের নূরে পুরা মদিনা একদমই হরবক হরদম মুনাফ্বর হয়ে আছে হ্যাঁ মদিনা ই নূর আর জামালে জামাল জামালে নবুয় রসুল কোনো সূর্য উদয় হলে যেরকম সারা দুনিয়া আলোকিত হয়ে যায় মদিনা মুনাফ্বরতে রসুল পাখসাল্লাহ আলি ইসলামের কারণে হামেশা আলো ঝলমল এক মাহল থাকে সর্বদাই সারা দুনিয়ার সকাল সন্ধ্যা দিবারাত আর মদিনার সকাল সন্ধ্যা দিবারাত একদমই ভিন্নতর দুনিয়াতে সকাল সন্ধ্যা সূর্যের উদয় অস্তের কারণে হ্যাঁ না মদিনা শরীফের এই সৌন্দর্য এটা উদয় অস্তের সাথে কোনো সম্পর্ক নাই রসুল পাকসল্লা সাল্লামের হ্যাঁ নবুয়তের সূর্যের আলোতে সর্বদাই মদিনা মুনাফারা একদম আলোকিত ওখানের

ایسا لگے معاملہ ایسا سکون ایسا اطمینان ایمون ایک شانتی شکانے بھائی سبحان اللہ عجیب معاملہ اللہ پاک جل جلال عامو وحمد کے سکون و اطمینان زندگی دان کریں نور ایر زندگی دان کریں کن حقیقت اللہ ریاد والا اطاعت والا رسول پاک صلی اللہ علیہ وسلم اطاعت والا زندگی ہو لی کوئی رقم قول زندگی ہولی سے سکون اطمینان نور اللہ پاک تھا کہ دان کرن جائے تو اللہ پاک بولسن مختصراً اللہ بذکر اللہ تطمئن القلوب الغلوم تو اللہ پاک یاد اصے تمہار سونگے تو تمہار دل دل اطمینان تھک بے سکون تھک بے ہے نا دل گلستہ تھا تو ہر سے ٹپوکتی تھی بہار دل بیاں کیا ہوا عالم بیاں ہو گیا دل جدی اللہ خوشی نور والا تو سارا جہان ہی بندہ نوری نور ہی نور دکھبے دل جدید اللہ پاک اگر خوشی نور تھے کہ محروم تو سارا جہانے سے عندکار عند و کار دکھبے اور بھائی جن ہمیشہ ہی فکر رکھی اللہ کے خوشی رکھ بو اللہ کے راضی رکھ بو ایک مہرت جنو اللہ کے ناراض کربو نا ہے نا انفا رضا الہی اللہ اطاعت الہی اعطاط خشیت الہی, انفاس خشیت الہی আনফাস ইয়াদ যদি আনফাস আমাদের নসিব হয় এসা জিন্দগি এমন হার হার মুহূর্ত এমন নিঃশ্বাস আর হার হার কদম হয় তো ফের তো আনফা সে কুৎসিয়াওয়ালা এই বান্দা আনফা সে কুৎসিয়াওয়ালা হ্যাঁ না আমার শাহেক রহমতুল্লাহ আসা মানুষ ছিলেন ভাই পৃথিবীতে এমন এমন মানুষদেরকে দেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কি বলবো আপনাদেরকে হ্যাঁ যাদেরকে দেখলেই মনে হতো যে রস্কে মালায় ফেরস তাদের নজরে যারা ঈর্ষণীয় মানুষ অ্যাসা এসা মানুষদেরকে দেখার তৌফিক হয়েছে যারা বা যারা আপাত মস্তক পাকের এতাতে আল্লাহর রসুলের এতাতে এতে শরীয়তে সরিয়তে এরতে শূন্যতে ইয়াদে লাহিতে ডুবাচ্ছিলেন নূরের মধ্যে থাকতেন যারা হামেশা এসা এসা মানুষদেরকে দেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ আহা আজীব মোহামুলা এই সকল মানুষদেরকে না দেখলে বুঝতেই পারতাম না যে ইসলাম একটিয়ার করে যে মানুষরা তারা কত সুন্দর হন সেটা বোঝা মুশকিল ছিল হ্যাঁ না এ সকল মানুষদেরকে না দেখলে আজীব গরিব এসা মানুষ দেখছি আলহামদুলিল্লাহ আলমী বা সারা না আমরা যারা নিকটবর্তী সময়ে যাদেরকে দেখছি সুন্না হজরত মৌলানা সাহেব রোল সাহেব রহমতুল্লাহ আলী হ্যাঁ আমার শাহেক আরেফুল্লাহ মৌরা হজরত মৌলা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী এবং হজরত হাকিমুল ইসলাম কারি তেয়ের সাহেব রহমতুল্লাহ আলী যারা যারা যাদেরকে দেখছেন আমাদের আকাবের আমাদের আকাবের সকলেই এসা সুন্দর জিন্দগি বলা ছিলেন এসা নূরের জিন্দগি বলা ছিলেন তো আমার শাহেক রহমতুল্লাহ আলয় বলতেন যে আনফা জিন্দেগি আনফা জিন্দেগি কে যু উনপর ফেদা হয়ে শাম কামর সামনে উনকে গাদা হয়ে যাদের জিন্দগির প্রতিটি নিঃশ্বাস আল্লাহর জন্য উৎসর্গিত হ্যাঁ চাঁদ সরুজ তাদের তাদেরকে দেখলে লজ্জায় মাথা নত করে যে এসা সুন্দর তোমরা হ্যাঁ এমন সুন্দর তো আমিও হইতে পারিনি চাঁদ এই সুন্দর লোকটাকে দেখলে সুন্দর বান্দাকে দেখলে তখন চাঁদও লজ্জিত হয় সূর্যও লজ্জিত হয় যে তুমি যত সুন্দর আর ওয়ালা এত সুন্দর আমি না এত সুন্দর আমি না এত ওয়ালা তো আমি না আমার তো সামান্য একটু আলো আর তুমি বেসুমার আলোওয়ালা হ্যাঁ না বে নূর রোশনিওয়ালা আল্লাহ তালা সেরকম জিন্দগি আমাদের সকলকে নসীব করেন এবং আমার শেখ রহমতুল্লাহ আলী বলছিলেন যে যে ও মেরে লমহাত গুজরে খুদা কি বস ওই লমাত মে জিজ্ঞকে হাসিল রে এবং হকীকতেই যে যারা যে এলমদিন শিখা এবং শিখানোর পাশাপাশি যে ইত্তবায় শুরিয়ত ইত্তেবায় সুন্নতের জিন্দগি বলা হয় এবং মুক্তাশার তাকুয়ার তাকওয়ার বলা হয় হর হালে হার কদমে হার নিঃশ্বাসে তাকওয়ার বলা হয় তাদের এলেম নিঃসন্দেহে পরকতওয়ালা হয় তাদের এলেম নূরই ওয়ালা হয় এবং এইরকম এলেম ওয়ালাদেরকেই সচ্চা না বেরসুল বলে হ্যাঁ এদেরকেই না এ বলে যাদের এলম আছে কিন্তু নূর নাই তো তারা না এ না তারা শিক্ষিত মানুষ ইসলামই শিক্ষিত ইসলামী পন্ডিত তারা কিন্তু তারা নায়েব রসুল নায়েব রসুল তাদেরকে বলে তিনি এলমের সঙ্গে সুন্নার এলমের সঙ্গে যাদের মধ্যে নূর থাকে নূর তাদের মধ্যে থাকে যাদের মধ্যে তাকুয়া থাকে হ্যাঁ তাকোয়া মানে আল্লাহ রসুলের এতাহাতের জিন্দগি আল্লাহ পাক জল্লা আলু আল্লা আলু আমাদেরকে সেই এলম দেন সেই জিন্দগি দেন এবং আমাদের সকলকে কবুল করেন অকাবির উম্মতের ওয়ারসিনে কামিলীন রূপে আমাদেরকে কবুল করেন এবং এই যা আল্লাপাকের করম আলহামদুলিল্লাহ হামেশাই এই পুরা সফরে এবং প্রতিদিনই বেলানাগা হর রোজ আলহামদুলিল্লাহ জামিয়ার হালান মুস্তবান তাম মোয়াল্লিমিন মন্তিমিন মোয়াল্লিমিন মোতালিমিন এবং মোয়াবিন মুলাজিমিন এবং এদের সকলের হাল আর মুস্তকিল আল জুরিয়াত সকলের জন্যই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রোজারা দোয়া করার তৌফিক

Namo Amitabha. আপনাদের দোয়া পাওয়ার জন্য হয়তো উল্লেখ করতেছি যে এসা না যে শুধু হারামাইন আইনের সফরের মধ্যেই জামিয়ার মুন্তাজিমিন মুওয়ালিমিন মোতালিমিন তোলাব একরা মোয়াবিন সকলের জন্য দোয়ার এই তৌফিক আল্লাহ পাকের করম যে আলহামদুলিল্লাহ এখানে থাকা অবস্থা আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের জন্য দোয়া করতে থাকার তৌফিক নসীব হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের করম এটা আল্লাহ পাকের মেহরবানি এটা কোনো আমার এখানে ফখর করার কিছুই নেই হ্যাঁ মহজ এলাহি ওলা ফখরা ফখর রব্বি বলবেন না অল্প কিছু বলেন মুক্তাচারা কোনো সময় উনি কিছু বলতে চান না চুপচাপ থাকেন তো সবক পড়ান কিভাবে তাহলে সবকে তো পুরা ঘন্টাই বলেন না হুজুরের কাছে যারা সবক পড়ে উনি চুপ থাকে না সবকে কিছু বলেন বলেন তাহলে <تشكين> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين يا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت البهاب إنك أنت البهاب إنك أنت البهاب اللهم طهر قلوبنا ونظر قلوبنا بنور معرفتك أبدا <applause> يا الله يا الله يا الله اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس ربنا عنا بالعلم وزينا بالحلم وأكننا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق الرضا بالقدر اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى <applause> اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم باقية كباقية الوليد اللهم باقية كباقية الوليد اللهم باقية كباقية الوليد اللهم, <تصفح> اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا في أهلنا ومالنا اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا في أهلنا ومالنا اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا في أهلنا ومالنا اللهم إنا نسألك العافية اللهم الله إنا نسألك توام العافية اللهم إنا نسألك توام تمام العافية اللهم إنا نسألك الشكر على العافية اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن من سواك اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم أرزنا وارز عنا اللهم أرزنا وارز عنا اللهم أرزنا وارز عنا اللهم, اللهم, اللهم ولك العتبى حتى ترضى اللهم ولك العتبى حتى ترضى اللهم ولك العتبى حتى ترضى رب اغفر وارحم انت خير الراحمين اللهم اغفر لنا ولوالدينا واجدادنا وجداتنا واخوتنا واخواتنا واساتذتنا وشيخنا ومشايخنا واحبابنا وازواجنا وذرياتنا ولمن له حق علينا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء من والأموات إنك سميع قريب مجيب الدعوات رب اغفر وارحم أنت خير الراحمين الله عند الشغل كما أفكرنا دو جهانا مدر الكاميا بنا يدين الله مدر كعلم دين نصي فرمان نور علم كدان حيات مدر كدان فرين الخوف خشية حياة تقوى مدر نسي فرمان انفا سے اعتعاد قدسی سے آمدر کے نصیب فرمان اے اللہ ہم وقت اپنا کی یاد رکھر توفیق دان کریں اے اللہ ہر لمحہ اپنا کی یاد رکھ توفیق دان کریں اپنر فرما بردار بند آمودر کے بنان متیو فرما بردار بندگان گان المد کے شامل فرمان اے اللہ ہر قسم نا فرمان تھے کہ آمدر کے سچا طائب بنان اللہ مخلص مخلصین حیات ایک نصیب فرمان صدقین نے حیاتم دے نصیب نصیر فرمان اللہ جامعہ حکیم الامت کے قیامت پر جنر جنرا اپنے قبول فرمان اگن ذرا حالً مستقبل منتظمین معلمین متعلمین معاونین ملازمین شکل کے قبول فرمان اولیاء صدقین سربوچہ مقام شکل کا عطا فرمان اے اللہ جامعۃ کے بڑو بڑو علام فقہ فقاف الدین اولیا صدیدین اپنی پیدا فرمان اے اللہ اساتذ میں علم عظیم الشان برکت نازل فرمان طلبہ العلم البۃ عظیم الشان برکت نازل فرمان اکابر امت وارثین کاملین ایک ہن تک اپنی پیدا فرمان امت الجن ایسا بڑو بڑہ اسوہ حسنہ اپنی پیغمبر صلی اللہ علیہسن البرکتِ اپنی ایک ہن تک قبول فرمان আল্লাহ তাম দীন মাদারসকে কবুল করেন সমস্ত জামিয়াতকে কবুল করেন আয় আল্লাহ আমাদের জামিয়া হাকিম্মদের এবং তাম দীনী মাদারসের সব জরুরতকে গেবী খজানা থেকে পুরা ফুরমান খজান করমরা আপনি বারিশ ফরমায়া দেন যার যে মুশকিল আছে আপনি আসান করে দেন যার যে পরেশানি আছে পরেশানি থেকে নাজাত দিয়ে দেন সকলের এলমে তারাক্কি দান করেন আমলের মধ্যে তারাক্কি দান করেন সকলের রিস্কের মধ্যে আপনি বরকত দান করেন আহল আস্তাকবান সকলের তাম জরুরত আপনি গাইবি খাজানা থেকে পুরা করে দেন আমাদের এখানের তাম আমাদের এখানের সমস্ত আসাদা গ্রাম এবং তাম দীন আসাদা ওলামায় দিন সকলের হায়াতে আপনি বরকত দেন রিস্কে বরকত দেন এলমে বরকত দেন তারাকি দেন এবং খাটি ওয়ারেসিন এবং নাইব রসুল হিসাবে আপনি কবুল ফরমান اے اللہ طلاب اکرام کسی مقام اپنی قبول فرما اے اللہ امدر طلابہ در کے شکل کے اے اللہ معافہ برد جکر سی طولتا آخرتا نا جاتا اس اپنی بنایا دیں اے اللہ امدر مدر جسکل ہو تلکی کمزوریہ سے اپنی معاف کر دیں اے اللہ امدر شکل کامل اسلہ کامل تسکیہ فرمایا دیں و جان و زندگی کے مزکا مصفا مجلہ اپنی فرمایا دیں مزکا مصفا مجلہ امدر باطن کے ظاہر رتے کے سندر بنایا دن امدر ظاہری زندگی و اپنے مرضیات مطابق بنایا دن اے اللہ اپنے رہتات رسول پاک صلی اللہ علیہ وسلم اعتاد کے امدر مقصد حیات بنان اگنگی اپنا رہتات رسول پاک صلی اللہ علیہ وسلم رہتات المعاملہ اے کریم امدر کے کامیاب بنان کامیاب بنان کامیاب بنان کامیاب بندگان مدے کامیاب بندگان زمرت আপনি আমাদেরকে নিজ করমে সামিল ফরমান আল্লাহ জামিয়ার যে একটা জমি বায়না করা হয়েছে আল্লাহ জলদি জলদি এটার সমস্ত টাকা পরিশোধ করার তৌফিক দেন এবং বহু জলদ এটা রেজিস্ট্রি হয়ে যায় আরও যে জমি এর পাশে আছে সেটাও জলদি জলদি আল্লাহ জামিয়ার জন্য কবুল করেন জুমলা মারাহেলকে আপনি আসান ফরমান আসবাব ও সাহেল ইজ্জত ও আফিয়তের সাথে سہول اور رشت فی اسرا وقت نے اپنی عنایت فرمایا دے نا ایوں جامع اور مسجد مغرب ہو ہوئی دیگه اور وہ بہت عظیم شان توصی اپنی عنایت فرمان عظیم شان توصی عنایت فرمان عظیم شان توصی عنایت فرمان جامع تعلیم تربیت کے اکابر امت پسندیدہ اعلی درجات عالم یار تعلیم تربیت اپنی بنایا دے نا شیخ میں یار تعلیم تربیت انتظام بھی فرمایا دے সেই মেয়ারের বরাকাত ও আনোয়ারাত আপনি নসিফর মায়া দেন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তাম বালা মুসিবত থেকে হেফাজত করেন আমাদের দেশে যত বালা মুসিবত সব বালা মুসিবত থেকে আমাদের সব আমাদেরকে আমাদের সব মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন ডেঙ্গু জ্বর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সব মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ এই সকল বালিয়াত্ম সাহেব আল্লাহ

اللهم در وشکل ভাই আপনি ও اللهم اعزنا ولا تذلنا اللهم اكرمنا ولا تهنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا على من بغى علينا اللهم انصرنا على من بغى علينا اللهم انصرنا على من بغى علينا اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدع والملاهد والهنود واليهود والنصارى والمشركين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم وخرب بلادهم وخالف بين كلمتهم وزلزل اقدامهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم، اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم، اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا ربنا لا تدع لنا ذنبا الا غفارتا ولا هم الا فرجتا ولا دين الا قضيته ولا مريضا الا شفيتا ولا حاجة هي لك لكاريزا الا قضيتها يا ارحم الراحمين الله مدر مريز درك ام نترشستو لوك درك ام نسيفاتا قريب قرنا سيوت افيوت نسيب قريب اما در مدزار اوشستو اما در ابون جون جون در روگیا کرنتوเสجادو سي کرنتو اے اللہ الله كونو مخلوق دراری جاتی تو اے اللہ سب كامل کامل كامل দান ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين

আল্লাহ রসুলের এতাতওয়ালা বানাই বাস যদি আল্লাহ রসুলের এতওয়ালা জিন্দগি বানাই তো নিঃসন্দেহে এসা বন্দা তো কামিয়াব বান্দা আর যদি আমরা এরকম করতে না পারলাম এই জজবা এই তৌফিক এই জিন্দগি আমাদের না হলো ফের জিন্দগি কিসের জিন্দগি হলো হয় না আমি ওই ভাই এই ব্যাপারে ফিকির রাখি আল্লাহ খাওফ হাসিয়ত থাকে তাকুয়া থাকে এরতে বায় শরীয়তে পারে শূন্য থাকে ইয়াদাহী সঙ্গে থাকে হ্যাঁ এসা না হার খেয়াল করা যে দাওরা পাস করলে বা টাকা সুসাদ পাস করলে তখন গিয়ে আমরা খানকায় ঢুকবো কোনো শাইকের কাছে যাবো তো ফের হওয়ার মেহনত করবো এরকম খেয়াল শয়তানের ধোকা হ্যাঁ না অ্যাসা না করা চাই হামেশা এই খেয়াল রাখা হার বক্ত খেয়াল রাখা আমি তো নিঃসন্দেহে আল্লাহ পাকের ফরমাবরদার বন্দা হব। আল্লাহ পাকের ফরমাবরদার বন্দা হইয়া আমি থাকবো আমি জিন্দগি কাটাবো জিন্দগি বানাবো এসা ফিকির এবং জজবা হামেশা রাখা চাই এটা তখাল্লুফ না হয় এটা আমাদের থেকে না ছুটে হ্যাঁ না আল্লাহ তালা আমাদেরকে সাহাবা একরাম রাজিউল্লাহ আনমের রংওয়ালা এলম ও আমল ও এতাতের জিন্দগি নসিব করেন সাহাবা রাজিউল্লাহ রাজিউল্লা এলম ছিল মুস্তিম এতাত এসা এলম যেটা যার সঙ্গে এতাত এলাহি লাজিম ছিল হ্যাঁ অ্যাসা এলম তারা জানতেনই না যে সঙ্গে এতাহ নাই এরকম এলম তারা চিনতেন না জানতেন না এরকম কোনো এলমের ইস্তেলা ওই জমানাতে ছিলই না সাহাবা তাবিন তাবে তাবিনের জমানাতে এরকম কোনো এলমি ইস্তেলা এলমের কোনো এরকম ইস্তেলা ছিলই না নাম ছিল না যে এলমের সঙ্গে আমল নাই যে সঙ্গে এত নাই যে সঙ্গে নূর নাই যে সঙ্গে কুরবে এলাহি নাই এসা এলম তারা আদৌ জানতেন না বুঝতেনও না পরবর্তী যুগে অনেক পরে এসা এলম পয়দা হয়েছে যে এলমের সঙ্গে নাই এল মাসে নাই এল মাসে নাই এল মাসে এসা এলম ওই আসলাফের আসলাফ আসলাফ্রামের যুগে ছিল না আল্লাহ তালা আমাদের আস্তাফ ও আকাবের যে এলম ছিল সে এলম আল্লাহ আমাদেরকে নসি ফরমায়াল এবং আমাদের তাম আপন জন প্রিয়জন হাল আর মুস্তাকবুলান সকলকে নসিব করেন আমাদের তাম জরুরিয়াত ও জরুরিয়াত হাল আর মুস্তাকবাহ সকলকে নসিব করেন দেখুন ওই ক্যাঁসা ক্যাঁচা লফ্ হাল আর মুস্তাকবুল দুই লফজে পুরো এহাতা হয়ে যায় এবং শোনো এত বন্দে গানের জন্য দোয়া করার আজের স্বভাব এবং করবো নসিব হবে ইনশাআল্লাহ

আল্লাহ রসুলের এতাতের রং আসবে যখন আসলাফের উন্মতের রঙের এতাত হবে আল্লাহ আমাদের তৌফিক দেন কবল করে করা হয় মজলিস বিচারারা এই সকল বারাকাত থেকে তাদের মাহরুমি হয়ে যায় তাই না বাবু বাবু সাহাবিও ছিলেন হ্যাঁ না এক সাহাবি বলেন না যে বাবু মানুষকে আমার মুখের মধ্যে রসুন ছড়াচ্ছেন কুলি মারছেন এইটুকু তার ইয়াদ আছে আরে ভাই ওয়াহ কিসমত উম্মতের ওলামায় দিনের মাজালিসের ভিতরে বাচ্চাদেরকে শরীর রাখা মনে আছে তাদের যে থোড়া সা ইন্তেসারাত এগুলো কন্ট্রোল করার এহতেমাম এবং ফিকির রাখলে ইন্তেজাম রাখলেই হল পাকিস্তানে এক বুজু এর সঙ্গে মুলাকাত হয়েছিল তো সে কি না হযত মামলা ইদ্রিস আনসার রমত তুলে তো আমার শাহেখ রহমল্লার সঙ্গে গিয়েছিলাম ওনার 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 সঙ্গে দেখা করার জন্য ওনার জেয়ারত এবং শোহবতের জন্য হযতওয়ালা গেছিলেন রযত আল্লাহ সঙ্গে যাওয়ার হয়েছিল ছিল মাওানা ইজলিস রহমতুল্লা আলী পাঞ্জাবে উনি ওইখানে ওখানে বলছিলেন অযুদ আর উনি পাশাপাশি বসা ছিলেন দুই গাদ্দার উপরে বললেন যে লাহোরের জামি মসজিদ ওখানের মসজিদের নাম এরকম জামি মসজিদ কুদ্সিয়া ওখানে জামে মসজিদ না জামিয়া মসজিদের নাম লেখে জামিয়া যাই হোক জামি মসজিদ উৎসিয়া এখানে হাকিম উম্মদ নাবুরাল কথা তসিবান ছিলেন বললেন যে হজরত যখন জুতা খুললেন তা আমি জলদি জুতা জোড়া নিয়ে আমার আমি রাখতে চাইলাম হজরত আমার দিকে তাকাইলেন তা আমি বললাম হজরত আমি জুতা রাখবো আপনার সঙ্গে থাকবো এবং আপনার মসজিদ শেষ হলে আপনাকে জুতা আপনার হাতে দিয়ে দেবো আমি হজরত খুশি হয়ে গেছেন মোতমায়ন হয়েছেন বলেন যে আমার তো জিন্দগিতে কিছু নাই কি অনুমোদকে এক নজরে দেখছিলাম আর হযরতের জুতা জোড়া আমি আমার সিনার সঙ্গে লাগায় রাখছিলাম জুতা জোড়া আমি সিনাতে লাগায় রাখছিলাম কালকে আমদারাব্বুল আলামিনকে হয়তো এটাই বলবো জা আল্লাহ আর কি অনুমোদনের জুতা বহন করছিলাম এখানে জড়ায় ধরছিলাম বুকে আর হজরতকে দেখছিলাম এই ছিলাম মাফ করে দেন ایسا عجیب انداز انہیں نظری فنائیت اور فدائیت کے بیان کرتے سلین